সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশের দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আবারও আসলাম বল মাছ ধরার জন্য আজকে একদমই ভিন্ন একটা স্পোর্ট স্পোর্ট বলতে পারেন আগের স্পোর্টটাই কিন্তু জায়গাটা অন্য অন্য একটি জায়গা তো দেখি আজকে কোনো মাছের সন্ধান পাই কি না জুল পাই সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর টপ হিসাবে আছে কি সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা যারা মেডিসিন দিয়ে বল মাছ ধরতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আগে স্পোর্টটা দেখে নই তারপরে আমরা কিছু সার আছে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সার করে নিয়ে যাচ্ছি এই সারটাও ফেলবো তারপরে আমরা টোপ গাতে টোপ গাতার পরে আমরা বসিটা ফেলবো তারপরে আমরা বিস্তারিত দেখাবো আপনাদেরকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে দেখবেন প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ফিশিং স্পট এই যে আজকে এই জায়গাটা একটু মানে প্লেন আছে যার জন্য আমি এই জায়গাটার মধ্যে বসছি অনেকটাই সুবিধা হয় প্লেন জায়গাটা থাকলে বসার জায়গাটা আপনারা যেখানেই বল মাছ শিকার করেন না কেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বসার জায়গাটা তো এই হচ্ছে আমাদের আজকার ফিশিং লোকেশন আমরা গত এপিসোডে আপনাদেরকে বল মাছ ধরে দেখাছিলাম ওই যে ওই ইটা দেখতে পাচ্ছেন ট্যাকটা দেখতে পাচ্ছেন ওই ওই দিকে আমরা কিন্তু বল মাছ ধরছিলাম একটা আজকে আমরা এই দিকে বসলাম যাই হোক ওই দিকটাও কিন্তু একটা মানুষ বসছে সে বলে একটা টান পাইছিল মিস হয়েছে যাই হোক তো আমরা টোপ হিসাবে আজকে কি আনছি সেটাও কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এটার ভিতরে কিন্তু আমাদের টোপ তৈরি করা টোপ আছে আমরা খালি জাস্ট বসিটা গাঁদব এবং ফেলবো এই এটা হচ্ছে আমাদের চা চার বলতে এটা মাছের যে অবশিষ্ট অংশগুলা ছিল মাথা তারপরে কাটাগুলা। এটাই কিন্তু আমরা ঠিকমতো পিষে নিয়েছি এই দেখুন এই যে মাছের মাথা দেখা যাচ্ছে পিসে নিয়েছি এটা আমরা মাটির সাথে এখন মিশ্রণ করে তারপরে আমরা এই নির্দিষ্ট জায়গায় কিন্তু ফেলব আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের এই মেডিসিন মিশ্রিত এসার ফেটিটা মাদার টিংসার যেটা জার্মানি ওই মেডিসিনটা মিশ্রিত আছে দেখতে পাচ্ছেন টোপের কালারটা দেখুন একবার একদম রস আলু রস আলু টোপ হয়েছে একটু লোভনীয় টোপ হয়েছে বল মাছের যেহেতু টোপটার দামটা মাছের দামটাও অনেকটাই হলেও মানে দেখুন এই যে এটাই হচ্ছে আমাদের টোপ তৈরি তো দেখা যাক কতক্ষণে মাছ পাই আপনারা সবাই ভিডিওর সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি মাছ পাই সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মাছ পাওয়া না পাওয়া একান্ত ভাগ্যের ব্যাপার যাই হোক তাও আমরা একটার উঁচুলে কিন্তু আমরা বল মাছগুলো শিকার করে থাকি তো আজকে দেখি কোনো ধরনের মাছ পাই কি তো সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে অনেক বড় একটি মাছ ধরে আপনাদের মাঝে দেখাতে পারি তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে একটি বল মাছ ধরে ফেললাম দেখুন বছরের সর্বশেষ তো এই হচ্ছে আজকের আমাদের বল শিকার তো এখনও কিন্তু আমরা বস্তিটা খুলি নেই অনেকে ভাবতে পারেন যে আমরা হয়তো বাজার থেকে কিনে নিয়ে এইসব ভিডিও দেখাই এ দেখুন এখনও কিন্তু মাছের রক্তটাই দেখা যাইতেছে সাইজ একটু মাছটা বড়ই হবে আমার মনে হচ্ছে মোটামুটি কেজি তিন হতে পারে আপনারা কিন্তু অবশ্যই আন্দাজা করতে পারতেছেন আইডিয়া করতে পারতেছেন তো যাই হোক এই ছিল আমাদের বছরের সর্বশেষ বল শিকার তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো আমরা বেশি দেরি করব না যেহেতু আমাদের সাথের মানুষগুলো চলে যাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা এখন ক্যামেরা টাইম মুহূর্তে বন্ধ করে দিব কেননা আমাদের সাথে মানুষগুলা যাইতেছে আমাদেরকে নদী পার হয়ে যাইতে হবে আমাদের বাড়ি সবাই ভালো থাকবেন খোদা হবে